ডেভেলপার বিষয়ে পায়োনিয়ার, আমরা সেই কমিটমেন্ট রক্ষা করছি, লস দিয়ে হলেও প্রকল্প আমরা শেষ করছি, অন টাইমে হস্তান্তর করছি, এবং আমাদের বহুত রেকর্ড রয়েছে বিটিআর, আমরা প্রতিনিয়ত পত্রিকায়ও দিচ্ছি যে অন টাইমে হস্তান্তর, এবং আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা আমরা পত্রিকায় দিচ্ছি, আওয়ার কাস্টমার স্পিক হওয়ার, আপনি লক্ষ্য করে থাকবেন আর কি। এটা হয়েছে সেখানেই যে ওই যতটুকু দেখা যায় লসের পরিমাণটা আমরা মেনে নিচ্ছি, বাট টু উইন দি কাস্টমার্স হার্ট, কারণ আমাদের রিপিটেড বাইং হবে, ইটস এটা আপনি চিন্তা করতে পারেন, এটা এক ধরনের ইনভেস্টমেন্টও বটে। অবশ্যই আমরা এই পলিসিটা নিয়েছি, এবং আমরা সামনে আমাদের ফিউচার যেটা চিন্তা করছি, ঢাকার আশেপাশে পেরিফেরিতে আমাদের বিজনেসকে এক্সপান করব, কারণ লোয়ার মিডল ইনকাম ক্লাসটা বেশি ঢাকায় আসছে আর কি, তো সে কারণে তাদেরকে টার্গেট করে আমাদের বিজনেসকে এক্সপান করার চেষ্টা করছি আর কি। পাশাপাশি একটা কথা বলে রাখি, আমরা বিটিএ রিয়েল এস্টেটে আসি থাকবো, এবং রিয়েল এস্টেট যখন একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যায়, অ্যাপার্টমেন্টের ভিতরে কিছু ফার্নিচার এবং হোম অ্যান্ড ডেকোর প্রয়োজন হয় আর কি, তো সে কারণে আমরা একটা বিটিএ রিটেল ওপেন করেছি, তো সেখানে আমাদের এই বিজনেস চলছে, পাশাপাশি ই কমার্সে আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা ভালো একটা ভালো পজিশনে যাচ্ছেন। স্যার, একটু আপনার কাছে যে প্রসঙ্গটা জানতে চাই, যেটা আমরা বলছিলাম যে এত হাজার ফ্ল্যাট আটকে আছে, ওভারঅল যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের 200 বা এরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে, যেই পরিমাণে বিনিয়োগ আটকে আছে এই সেক্টরে, এবং যদি এটা এক্সপ্যান্ড না করে, সেক্ষেত্রে অর্থনীতির যে অবস্থা সেখানে কোনো নেতিবাচক প্রভাব তৈরি হবে কিনা, এবং সে জায়গায় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম ধন্যবাদ। প্রথম কথা হলো আপনার এই অনেকগুলো প্রশ্নের উত্তর আমি একটা উত্তর দেব, সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটের বিকাশ করার জন্য রিয়েল এস্টেট বান্ধব নীতিমালা লাগবে। তা আমি যেই জিনিসটা আপনাকে এখন এতদিন ভাষায় বলতে চাই, আমি সরকারের সমস্ত পর্ষদকে বলতে চাই, আমি প্রধানমন্ত্রীকেও বলতে চাই, যে বাংলাদেশের অর্থনীতি যদি চাঙা করতে হয়, এই সরকার যদি আপনার মানুষের কাছে আরও বেশি টাকার সার্কুলেশন করতে হয়, ওই 200 বা 168-এর বেশি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে চাঙা করতে হলে রিয়েল এস্টেটকে ফান্ডিং করতেই হবে, এবং ফান্ডিং করতে গিয়ে ব্যাংকের টাকা ঝুঁকিতে আমরা পরে আনব। প্রথম যে অপ্রদর্শিত টাকা 500 ফ্যামিলির কাছে 500 বিলিয়ন টাকা রয়ে গেছে এখানে সেখানে, যেটা স্ক্যানারের আওতার বাইরে, যেটা সরকার এসে বলবো অথরিটিসের হাত যেখানে যায় না, সেই টাকাটাকে উৎসাহিত করে এখানে আনতে হবে। ইনাদের সাথে নয়, ল্যান্ডলর্ডদের সাথে নয়, আবাসন শিল্পের সাথে, মানুষের অ্যাকোমোডেশনের সাথে, 168টা এই ইন্ডাস্ট্রিজের সাথে, কোটি কোটি মানুষ যেখানে চাকরি করে সেখানে সাথে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সাথে। তাই আমি এইবার আসেন ব্যাংক, আমরা একদমই স্যার আলোচনা শেষ পর্যন্ত আপনি একদম, আমি সব ব্যাংকগুলোকে অনুরোধ করব যে জায়গার ভ্যালুয়েশন বাদ দিয়ে ওনাদের পার্সোনের যে কনস্ট্রাকশন ইকুইটি বলি আমরা, সেটার অন্তত অর্ধেক বা 25% কোম্পানির সুনাম ভেদে, যে সেটাকে অ্যাসেট বা বিটিআই নাকি হাওয়া কোম্পানি, এটার ভিত্তিতে চাইলে ব্যাংকারদের আমি আগে আসার জন্য বলবো, তাও দেশের খাতে ওনাদের কাছে আইডল টাকা পড়ে আছে। আমরা সেই প্রত্যাশা করছি, সরকার এবং নীতি নির্ধারণে যারা আছেন তারা অবশ্যই এই সেক্টরের জন্য এবং অর্থনীতির বিকাশের জন্য তারা অবশ্যই একটি ভালো পদক্ষেপ নেবে। আমাদের আলোচনার জন্য, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই, আগামী সোমবার একই সময়ে অন্য কোনো অতিথির সঙ্গে আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।